জনপ্রিয় ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদিকে চিরবিদায়। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। গতকাল বৃহস্পতিবার রাত 11:30টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাজীগঞ্জ পৌরসভার মুকিমাবাদ 6 নং ওয়ার্ডের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলহাজ আব্দুল হাদি। তিনি স্ত্রী, এক ছেলে ও 4 মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা রাজারগাঁও ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সকাল 10:00 হাজীগঞ্জ বড় মসজিদ ময়দানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে তার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চাঁদপুর 5 আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম, উজানির পীর আলহাজ হজরত মাওলানা আশেক এলাহি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আসম মাহবুবুল আলম লিপন প্রমুখ। ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজার আগে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটোয়ারি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজি, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন প্রমুখ। উভয় জানাজায় ইউপি চেয়ারম্যানরা, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।